রাজ্যবাসীর ভাবে লয়হার চেষ্টা করছো কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার কেবিনেটর তরফের নতুন সিদ্ধান্ত লওয়া হয়েছে রাজ্য নতুনক পুনর্বার চারিখন জেলা গঠন করা হয়েছে কেবল কিমানাই নহয় নতুন জেলা কোন কোন জানি লোক হুজাই বিশ্বনাথ তামুলপুর আর বজালি পুনর্বার জেলা হিসাবে সমষ্টির পুনর্নির্ধারণের পিছন গঠন করা হয়েছে একাশিখনক নতুন উপজেলা রাজ্যের বিভিন্ন প্রান্ত কেবিনেটর তরফের গ্রহণ করা সিদ্ধান্ত প্রকাশ করা হয়েছে এই নতুন জেলা আর উপজেলার তথ্য আপনার লহার চেষ্টা করছো জানাই আছো টাইম এইট বিগ ব্রেকিং নিউজ রাজ্য পুনর্বার গঠন হয়েছে চারিখনক নতুন জেলা চারিখন নতুন জেলার জনতার একটা সুখবর এই জেলা কেখন বিলুপ্ত হয়েছিল কিন্তু পুনর্বার বিন্যাকান্তি লামডিং হুজাই বিধানসভা সমষ্টিক হুজাই জেলা গঠন হল হুজাই জেলা নতুনক গঠন হয়েছে বিশ্বনাথ গহপুর আর বিহালি সমষ্টিক বিশ্বনাথ জেলা গঠন হয়েছে এই তিনটা সমষ্টিক বিশ্বনাথ জেলা গঠন করা হয়েছে তামুলপুর আর গুড়েশ্বর সমষ্টি লক করে নবগঠিত তামুলপুর জেলা গঠন করা হয়েছে নতুন জেলা বজালি আর ভবানীপুর হরভুগ সমষ্টি লগ লাগি বজালি জেলা গঠন করা হয়েছে এই চারিখন নতুন জেলা রাজ্য পুনর্বার এই চারিখন নতুন জেলা ঘোষণা করা হয়েছে গঠন করা হয়েছে সমষ্টি পুনর্নির্ধারণের বিলুপ্ত করা হয়েছিল কিন্তু পুনর্বার চাও বিন্যাকান্তি লামডিং আর হুজাই এই তিনটা সমষ্টি হুজাই জেলা গঠন করা হয়েছে নতুন পরিসীমা বিশ্বনাথ গহপুর আর বিহালী সমষ্টিক বিশ্বনাথ জেলা গঠন করা হয়েছে নতুন পরিসীমা জানি লোক তামুলপুর আর গুড়েশ্বর সমষ্টিক তামুলপুর জেলা গঠন করা হয়েছে কেবল সিমানেই নহয় বজালি আর ভবানীপুর হরভুগ সমষ্টিক বজালি জেলা গঠন করা হয়েছে ডিলিমিটেশনের এই জেলা সমূহ বন্ধ করে দিয়া হয়েছিল কিন্তু পুনর্বার এটা গঠন করা হয়েছে আর আজি কেবিনেটত এই সিদ্ধান্ত লওয়া হয়েছে দ্বিতীয় আপডেট লোক বিচার একাশিখনক উপজেলা টাইম এট বিগ ব্রেকিং দ্বিতীয় আপডেট হিমন্ত বিশ্ব শর্মার কেবিনেট আজি একাশিখনক উপজেলা গঠন করেছে একাশিখন উপজেলা কি কি ধুবুরীত ধুবুরীর উপজেলা চাও গোলকগঞ্জ গৌরীপুর বীর সিং জাওরা আর বিলাসীপাড়া ধুবুরীর যদি আপনি বাসিন্দা আপনার ডর খবর গোয়ালপাড়ার বাসিন্দার ডর খবর জলেশ্বর গোয়ালপাড়া পশ্চিম দুধনৈ উপজেলা তিনিখন বঙাইগাঁওত অভয়াপুরী সৃজনগ্রাম দুখনক উপজেলা বঙাইগাঁওয়ার পিছত বরপেটাত বরপেটাত ভবানীপুর হরভুগ মন্দিয়া চেঙা পাকাবেতবাড়ী চারিখনক উপজেলা গঠন করা হয়েছে কামরূপত সমরিয়া বকু ছয়গাঁও পলাশবাড়ী রঙিয়া কমলপুর উপজেলা কামরূপত গঠন করা হয়েছে কামরূপ মেট্রো দিসপুর ডিমরিয়া নিউ গুয়াহাটী আর জালুকবাড়ী এই সমূহ উপজেলা গঠন করা হয়েছে ঠিক একদরে নলবাড়ী বরক্ষেত্রী আর টিহু উপজেলা হিসাবে গঠন করা হয়েছে দুখনক উপজেলা দরঙক সিপাজার আর দলগাঁও দুখনক উপজেলা গঠন করা হয়েছে রাজ্যের প্রতিটি প্রান্তর যে খবর আছে মরিগাঁওত জাগিরোদ আর লাহরিঘাট দুখনক উপজেলা গঠন করা হয়েছে নগাঁও ভিং রূপহীহাট কলিয়াবড় চামুগুড়ি বহমপুর রহা উপজেলা গঠন করা হয়েছে নগাঁও যথেষ্ট উপজেলা আছে হুজাইত বিন্যাকান্দি আর লামডিং উপজেলা হুজাইত গঠন করা হয়েছে ইফালে শোণিতপুর জেলার ভিতর ঢেকিয়াজুলি বরসলা রঙাপাড়া নদুয়ার বিহালী আর গহপুর উপজেলা গঠন করা হয়েছে লক্ষিমপুরত বিহপুরিয়া রঙানদী নাওবৈশা ভকুয়াখানা আদি উপজেলা গঠন করা হয়েছে চারিখনক উপজেলা ধেমাজিত সিসিবরগাঁও আর জুনাই দুখনক উপজেলা গঠন করা হয়েছে কেবিনেটর তরফের কোয়া হয়েছে তিনিচুকীয়া থদিয়া ডুমডুমা মার্গারিতা ডিগবৈ আর মাকুম উপজেলা গঠন করা হয়েছে জিলায় জিলায় অঞ্চলে অঞ্চলে নতুন খবর এই খবর একমাত্র টাইম এইটে জানাই আছে ডিব্রুগড়ত চাবুয়া লাহুয়াল খুৱাং দুলিয়াজান টিংখং নাহৰকটীয়া উপজেলা চৰাইদেউ মাহ মৰা হব চৰাইদেউ উপজেলা ঠিক একেদৰে আন সমষ্টিৰ বাবে তথ্য আছে শিৱসাগৰ জিলাত ডিমৌ আৰু নাজিৰা উপজিলা শিৱসাগৰত এই দুখনক উপজিলা গঠন কৰা হৈছে ইফালে যোৰহাটত তিয়ক মৰিয়নি আৰু তিতাবৰ উপজিলা যোৰহাট জিলাৰ ভিতৰত এই তিনিখনক উপজিলা এতিয়াৰ পৰা থাকিব গোলাঘাটত দেৰগাঁও বোকাখাট খুমটাই আৰু সৰুপথাৰ চাৰিখনক উপজিলা থাকিব ইফালে কাছাৰত লক্ষীপুৰ উদাৰবন কাটিগড়া বৰখলা সোণাই আৰু ধলাই এই উপজিলা গঠন কৰা হৈছে হাইলাকান্দিত আলগাপুর আর কাটলিচেরা উপজেলা হাইলাকান্দিত গঠন করা হয়েছে ইফালে করিমগঞ্জত করিমগঞ্জ সাউথ পাথারকান্দি আর রামকৃষ্ণনগর উপজেলা গঠন করেছে আজির কেবিনেটে এই উপজেলাত একোজনক অতিরিক্ত উপায়ুক্ত থাকিব এটা স্বয়ংক্রিয় মেকানিজম থাকিব এই উপজেলাত হিমন্ত বিশ্ব শর্মার কেবিনেটে আজি চারিখন নতুন জেলা আর একাশিখনক উপজেলা গঠন করেছে আর এই কথা ঘোষণা করেছে কেবল সিমানেই নহয় কেবল কিবানে নহয় তৃতীয়টো ব্রেকিং লৈ অহাৰ চেষ্টা কৰিছো তৃতীয়টো ডাঙৰ খবৰ কেইবাখনো সদৰ
27খন কৈ হদর উপজিলা গঠন কৰা হৈছে এই হদর উপজিলা কি কি হদর উপজিলা 27খন ধুবুৰি দক্ষিণ হালবৰা পূব গোৱালপাৰা এয়া হ'ব হদর উপজিলা জিলাৰ ভিতৰতে পুনপটীয়াক ডিচিৰ অধীনত থাকিব বগাইগাঁও বৰপেটা হাজু পালকুছি আদি হ'ব হদর উপজিলা তালিকাত আছে বজালি গুৱাহাটী সেন্ট্ৰেল আৰু নলবাৰী হদর উপজিলা এই তালিকাত অন্তৰ্ভুক্ত হৈছে মঙ্গলদৈ মৰিগাঁও নগাঁও বটদ্ৰুৱা হদর উপজিলা হিচাপে আজি গঠন কৰা হৈছে কেৱল কিমানেই নহয় তেজপুৰ বিশ্বনাথ লক্ষীমপুৰ হৈছে হদর উপজিলা ধেমাজি তিনিচুকীয়া ডিব্ৰুগড় সোণাৰী হদর উপজিলা হিচাপে পৰিগণিত হৈছে আৰু জানুৱাৰী এক তাৰিখৰ পৰাই উপজিলা জিলা সকলো কাৰ্যক্ষম হ'ব শিৱসাগর যোৰহাট গোলাঘাটো হ'ব হদর উপজিলা আজি কেবিনেটৰ তৰফৰ পৰা কেইবাটাও সিদ্ধান্ত লোৱা হৈছে এশ সংখ্যক কেবিনেট বৈঠক আছিলে শিলচৰ হাইলাকান্দি করিমগঞ্জ উত্তৰ হ'ব হদর উপজিলা ষষ্ঠ অনুসূচিত যিসমূহ জিলা উপজিলা আছে পৰৱৰ্তী পৰ্যায়ত আলোচনাৰ মাজত ছিক্স শিডিউলৰ জিলাসমূহ উপজিলাসমূহ তাৰ পাছত নিৰ্ধাৰণ কৰা হ'ব উপজিলাত একোটাকৈ অতিৰিক্ত উপায়ুক্ত আৰু একোজনকৈ মহকুমা ধিপতি থাকিব চাৰ্কুল অফিচাৰ বি ডি অ' সকলো থাকিব এটা সম্পূৰ্ণ মেকানিজিম থাকিব যাৰ জৰিয়তে প্ৰশাসন যন্ত্ৰ নিয়ন্ত্ৰণ হ'বৰ এক জানুৱাৰীৰ পৰা কাৰ্যকৰী হ'ব কিন্তু নটিফিকেশ্যন কাইলৈ ওলাই যাব জানুৱাৰী এক তাৰিখৰ পৰা টোটেল ইমপ্লিমেণ্টেশ্যন হ'ব এশতম কেবিনেটত এই ডাঙৰ সিদ্ধান্ত লোৱা হৈছে আমি পুনৰবাৰ প্ৰথমটো ডাঙৰ সিদ্ধান্ত আপোনালোকৰ বাবে লৈ অহাৰ চেষ্টা কৰিছোঁ প্ৰথমটো ডাঙৰ সিদ্ধান্ত কি ৰাজ্যত পুনৰবাৰ 4খন নতুন জিলা গঠন হ'ল 81খন উপজিলা গঠন হ'ল আৰু 27খন সদৰ জিলা গঠন হ'ল বিন্নাকান্দি লামডিং হুজাই বিধানসভা সমষ্টি সামৰি হুজাই জিলা গঠন কৰিলে এয়া প্ৰথমখন জিলা ডিলিমিটেশ্যনৰ পূৰ্বে নাইকিয়া কৰি দিয়া হৈছিলে বিশ্বনাথ গহপুৰ বিহালী সমষ্টিক লৈ বিশ্বনাথ জিলা গঠন কৰা হ'ল যথেষ্ট প্ৰতিবাদ হৈছিলে তেওঁলোকৰ বাবে জিলা পুনৰবাৰ ঘূৰি আহিলে তামোলপুৰ গুৰেশ্বৰ সমষ্টিক লগ কৰি নৱগঠিত তামোলপুৰ জিলা পুনৰবাৰ গঠন কৰি দিয়া হ'ল বজালি ভৱানীপুৰ সৰ্বুক সমষ্টিক লগ লাগি বজালি জিলা গঠন কৰি দিয়া হ'ল ঠিক একেদৰে সমান্তৰালভাৱে 81খনকৈ উপজিলাও গঠন কৰা হৈছে আমাৰ লগত মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্য আহিছে সেই মন্তব্য আমি আপোনালোকক দেখুৱাই লোৱাৰ চেষ্টা কৰিছোঁ কেবিনেটত আৰু কেইটামান আমি গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণ কৰোঁ যোৱা বছৰ 31 ডিচেম্বৰৰ দিনা আমি অসমত 4খন জিলা বিলুপ্তি কৰিছিলোঁ আৰু সিদিনাখনে মই অসমৰ ৰাইজক প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ যে নিৰ্ধাৰিত সময়ত আৰু শুদ্ধ সময়ত আমি এই জিলাকেইখনৰ পুনৰ নিৰ্মাণ কৰিম ডিলিমিটেশ্যন হোৱাৰ পৰিপ্ৰেক্ষিতত জিলাকেইখনৰ কায়িক পৰিৱেশ আগৰ দৰে নহ'ব আগতকৈ বদলিব তথাপিতো বিদ্যাকাটা যমুনামুখৰ নাম বিন্দাকাটাই বিন্দাকাটা লামডিং বিন্দাকান্দি লামডিং আৰু হোজাই বিধানসভা সমষ্টি সামৰি আজি আমি ৰাজ্য কেবিনেটে হোজাই জিলা গঠন কৰিছে এই জিলাৰ যি ভৌগোলিক পৰিৱেশ আগৰ দৰে নহ'ব আগতকৈ বদলিব কিন্তু ইয়াত 3টা বিধানসভা সমষ্টি সম্পূৰ্ণৰূপে যুক্ত হৈ পৰিব বিন্নাকান্দি লামডিং আৰু হোজাই আৰু ইয়াৰ হেডকোৱাৰ্টাৰ শংকৰদেৱ নগৰ হ'ব যি আগত যিধৰণে আছিলে আৰু ই এখন নতুন জিলা আজিৰ পৰা গঠন হ'ল ঠিক সেইধৰণে বিশ্বনাথ গহপুৰ আৰু বিহালী সমষ্টিক লৈ বিশ্বনাথ জিলা আজিৰ পৰা গঠন হ'ব সেই জিলাখনৰো ভৌগোলিক পৰিৱেশ আগৰ জিলাখনতকৈ কিছু বদলিব কাৰণ আগত চতিয়া সমষ্টিৰ এটা পাৰ্টো বিশ্বনাথ জিলাত আছিলে এতিয়া নতুন ডিলিমিটেশ্যন মতে বিহালী বিশ্বনাথ আৰু গহপুৰ সমষ্টিক সামৰি বিশ্বনাথ জিলা নতুনকৈ গঠন কৰা হ'ব ঠিক তেনেকৈ তামোলপুৰ আৰু গুৰেশ্বৰ আগৰ তামোলপুৰখন নহ'ব গুৰেশ্বৰ তাত যোগ লাগি গ'ল তামোলপুৰ আৰু গুৰেশ্বৰ সমষ্টি লগ লাগি নৱগঠিত তামোলপুৰ জিলা আত্মপ্ৰকাশ কৰিব আৰু সমান্তৰালভাৱে নৱগঠিত বজালি সমষ্টি
আৰু ভবানীপুৰ হৰভোগ সমষ্টিক সংলগ্ন কৰি বজালী জিলা গঠন কৰা হৈছে ভবানীপুৰ হৰভোগ এটা সমষ্টিৰ নাম বজালী জিলা এটা সমষ্টিৰ নাম এই দুইটা সমষ্টিক লগ লাগি এখন নতুন জিলা গঠন কৰা হৈছে অৰ্থাৎ অসমত আজিৰ পৰা আমি চাৰিখন জিলা পুনৰ গঠন কৰিছো তাৰ সীমা আৰু ভৌগোলিক পৰিধি বিধানসভা সমষ্টিৰ লগত কো-টাৰ্মিনাস হ'ব বা বিধানসভা সমষ্টিৰ লগত একে হ'ব নিৰ্বাচনী আয়োগে ঘোষণা কৰা বিধানসভা সমষ্টিৰ লগত একে হ'ব আৰু পুৰণা জিলাখন নহ'ব তাত দুই এটা পঞ্চায়ত হয়তো পুৰণা জিলাখনৰ থাকি গ'ল নতুন জিলাত গোট খালে ই বিধানসভা সমষ্টি অনুসৰি হ'ব আজি কেবিনেটত আৰু এটা আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ যি সিদ্ধান্তৰ জৰিয়তে আমি অসমৰ বৰ্তমানৰ চৌব্বিছটা মহকুমা আমি বিলুপ্তি কৰিছোঁ যি 24 চিভিল ছাব ডিভিজন আছিল সেই চিভিল ছাব ডিভিজনসমূহ বিলুপ্তি হ'ব আৰু চিভিল ছাব ডিভিজনসমূহৰ স্থানত আমি আজিৰ কেবিনেটত 81খন উপজিলা আমি গঠন কৰিছোঁ 81 ছাব ডিষ্ট্ৰিক্ট সাধাৰণতে আপোনালোকে জানে যে মহকুমাত মহকুমাধিপতি থাকে উপজিলাত জিলা উপায়ুক্তৰ প্ৰায় সমকক্ষ এজন অতিৰিক্ত উপায়ুক্ত থাকিব অৰ্থাৎ মহকুমাতকৈ উপজিলা ক্ষমতা পৰিসৰ সকলোৰে সৈতে বহু বেছি উচ্চ মানদণ্ডৰ হ'বগৈ আমি গঠন কৰা আজি উপজিলা কেইখন হ'ল গোলকগঞ্জ গৌৰীপুৰ বীৰসিং জৰুৱা বিলাসীপাৰা ধুবুৰীত এই চাৰিখন উপজিলা গঠন কৰা হৈছে গোৱালপাৰা জিলাত জলেশ্বৰ গোৱালপাৰা পশ্চিম আৰু দুধনৈ উপজিলা গঠন কৰা হৈছে বঙাইগাঁও জিলাত অভয়াপুৰী আৰু সৃজনগাম উপজিলা গঠন কৰা হৈছে বৰপেটা জিলাত ভৱানীপুৰ হৰভোগ জিলা বজালী থাকিলে কিন্তু উপজিলা ভৱানীপুৰ হৰভোগ মান্দিয়া চেঙা পকা বেতবাৰী এইকেইখনক উপজিলালৈ আমি উন্নত কৰিছোঁ কামৰূপত চমৰীয়া বকু ছয়গাঁও পলাশবাৰী ৰঙিয়া কমলপুৰ এই গোটেইকেইখন উপজিলালৈ উন্নত হৈছে কামৰূপ মহানগৰ জিলাত চাৰিখন উপজিলা গঠন হৈছে দিছপুৰ ডিমৰীয়া নিউ গুৱাহাটী জালুকবাৰী নলবাৰীত দুখন উপজিলা গঠন কৰা হৈছে বৰক্ষেত্ৰী আৰু টিহু টিহুৱে বহু দিনৰ পৰা মহকুমা বিচাৰি আছিল এতিয়া উপজিলা পাই গ'ল মহকুমাতকৈ ওপৰতে পাই গ'ল দৰঙত দুখন উপজিলা গঠন কৰা হৈছে চিপাজাৰ আৰু দলগাঁও মৰিগাঁৱত দুখন উপজিলা গঠন কৰা হৈছে জাগীৰোড আৰু লাহৰিঘাট নগাঁৱত ধিং ৰূপহীহাট কলিয়াবৰ চামুগুৰি বৰহমপুৰ ৰহা উপজিলা গঠন কৰা হৈছে হোজাই জিলাত বিনাকান্দি আৰু লামডিং উপজিলা গঠন কৰা হৈছে শোণিতপুৰ জিলাত ঢেকীয়াজুলি বৰচলা ৰঙাপাৰা নদুৱাৰ বিহালী আৰু গহপুৰ উপজিলা গঠন কৰা হৈছে শোণিতপুৰ আৰু বিশ্বনাথ জিলাত লখিমপুৰ জিলাত বিহপুৰীয়া ৰঙানদী নাওবৈচা আৰু ঢকুৱাখানা উপজিলা গঠন কৰা হৈছে ধেমাজিত চিচিৰ বৰগাঁও আৰু জোনাই উপজিলা গঠন কৰা হৈছে তিনিচুকীয়াত শদিয়া ডুমডুমা মাৰ্ঘেৰিটা ডিগবৈ আৰু মাকুম উপজিলা গঠন কৰা হৈছে ডিব্ৰুগড়ত চাবুৱাল আহোৱাল খোৱাং দুলীয়াজান টিংখং নাহৰকটীয়া উপজিলা গঠন কৰা হৈছে
চৰাইদেউত মাহমৰা উপজিলা গঠন কৰা হৈছে শিৱসাগৰত ডিমৌ আৰু নাজিৰা উপজিলা গঠন কৰা হৈছে যোৰহাটত তিয়ক মৰিয়নি আৰু তিতাবৰ উপজিলা গঠন কৰা হৈছে গোলাঘাটত ডেৰগাঁও বোকাখাত খুমটাই উপজিলা গঠন কৰা হৈছে কাছাৰত বোকা গোলাঘাটত সৰু পথাৰো গঠন কৰা হৈছে উপজিলা কাছাৰত লক্ষীপুৰ উদাৰবন কাটিগুড়া বৰখলা সোনাই আৰু ধলাই উপজিলা গঠন কৰা হৈছে হাইলাকান্দিত আলগাপুৰ কাটলিচেৰা উপজিলা গঠন কৰা হৈছে করিমগঞ্জত করিমগঞ্জ সাউথ পাথারকান্দি আর রামকৃষ্ণনগর উপজিলা গঠন করা হয়েছে কেবিনেটে কেখনমান সদর উপজিলা গঠন করেছে এইখানে হল উপজিলা সদর উপজিলা জিলা উপায়ুক্তর প্রত্যক্ষ তত্ত্বাবধানত থাকিব সদর উপজিলা সমূহ হব ধুবুরী সাউথ শালমারা পূব গোয়ালপাড়া বঙাইগাঁও বরপেটা হাজু শুৱালকুছি বজালি গুৱাহাটী সেন্ট্রেল নলবাৰী মঙলদৈ মৰিগাঁও নগাঁও বটদ্রবা তেজপুৰ বিশ্বনাথ লক্ষীমপুৰ ধেমাজি তিনিচুকীয়া ডিব্ৰুগড় সোনাৰী শিৱসাগৰ যোৰহাট গোলাঘাট শিলচৰ হাইলাকান্দি করিমগঞ্জ নর্থ সিক্স শিডিউল জিলাত আমি উপজিলাসমূহ সিক্স শিডিউল জিলার আমার প্রতিনিধিসকলের সঙ্গে আলোচনা করে আমি পরবর্তী পর্যায়ে গঠন করি এই উপজিলাসমূহত একোজন অতিরিক্ত উপায়ুক্ত থাকিব একোজন মহকুমাধিপতি থাকিব যি অতিরিক্ত উপায়ুক্তর তলত কাম করিব আৰু সার্কেল অফিসার বিডিও আদি সকলো থাকিব এটা সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রশাসনীয় ব্যবস্থা হব এই গোটেকেইখন উপজিলা এক জানুয়ারির পর কার্যকরী করা হব সম্পূর্ণভাবে কিন্তু তার অধিসূচনা অহা কালি পরহিয়ে ওলাব কারণ অধিসূচনা নোহালেকে আমি পোস্ট আদি ক্রিয়েট করব নোৱাৰো কিন্তু জানুয়ারি মাহত গোটেকেইখন উপজিলা আমি সম্পূর্ণভাবে কামলৈ আমি বা সম্পূর্ণ আমি ক্রিয়ান্বিত করার বাবে চেষ্টা করি কেবিনেটত আর কেটামান আমি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করো যোৱা বছৰ ৩১ ডিসেম্বৰৰ দিনা